এদেরকে তো আল্লাহ পাক শাহাদ মকাম দান করে এদের মতটা শহীদের মত এদের কবর শহীদের কবর এদের হাসর এরা মিজান শহীদের মিজান পুলসেরাত শহীদের পুলসেরাত জাননাতে এরা শহীদের মকাম নিয়ে জান্নাতে থাকে আল্লাহ হাবিব জিজ্ঞেস করছেন যে তোমরা শহীদ কাকে মনে করো সাহাবায়কেরাম বললেন যে যারা এরকম ধর্মযুদ্ধে যায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এলায় তিল্লার জন্য জীবন উৎসর্গিত করে দেয় এদেরকে আমরা শহীদ মনে করি আল্লাহর হাবিব বললেন তাইলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হয়ে গেল আল্লাহ আমার উম্মতের মধ্যে শহীদের পুরা মর্যাদা হানড্রেড পারসেন্ট যেন পাইতে পারে এর জন্য অনেক দুয়ার খুলে দিয়েছেন অতর্কিতভাবে মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেলো কলেরায় মারা গেলো মহামারিতে মারা গেলো পাহাড় ধসে মারা গেলো আগুনে পুড়ে মারা গেলো এরকম রোগ যে রোগের কোনো ঔষধ নাই ক্যান্সার হেপাটাইটিস বি সকল রোগে যারা মারা গেল তো এই ধরনের মৃত এরাও শহীদ হিসাবে এহাদিস থেকে গোলামা একরাম এটা মাসলা বলেন যে যারা মহামারীতে আক্রান্ত হয় এরকম কোন দুর্যোগে যারা মারা যায় আল্লাহ এদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন শহীদের যেরকম তবে সাধারণত যারা ধর্মযুদ্ধে যারা এরকমভাবে মারা যান শহীদ হন এদের কাফন দাফন হয় না এরা যেভাবে আসে এভাবে এদেরকে জানাজা পড়া হয় কবরস্থ করা হয় আর যারা মহামারী বা অন্য কোনো গীতে মারা যাবে এদের কাফন দাফন হবে ভাইরাসে আক্রান্ত যারা এদের জন্য যদি এরকম কোনো গোসলের ব্যবস্থা না পাওয়া যায় মশলা আছে যে গোসলের ব্যবস্থা না থাকলে তাকে টায়াম করা হবে টায়াম যদি ব্যবস্থা না থাকে তাহলে যেভাবে আসে ওইভাবে তাকে রেখে দেওয়া হবে তার জানাজা করে দেওয়া যদি জানা যা এরকম প্রটেকশন ব্যবস্থা না থাকে তাহলে তাকে কবরস্থ করা হয়ে যাবে এরপরে সে নিরাপদ অবস্থানে তার জন্য কবরে গিয়ে দোয়া করা হবে সেখানে জানাজাও পড়া যেতে পারে এজন্য আতঙ্কিত হওয়ার বিষয় নয় যারা আক্রান্ত হয়ে গেছেন এদেরকে প্রবোধ দিতে হবে যে হাজারো মানুষ আক্রান্ত হচ্ছে আবার হাজারো মানুষ সুস্থ হচ্ছে যেই পরিমাণ মানুষ মারা গেছে তার চেয়ে অনেক গুণ মানুষ সুস্থ হয়ে গেছে কাজে এখানে ভয় পাওয়া